আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এত কিছুর পর জামাতের 5 জুনের কর্মসূচি নিয়ে সর্বশেষ এ কেমন সিদ্ধান্ত? সকাল থেকে ঢাকায় এসব কি নানান নাটকীয়তার মধ্য দিয়ে জামাত একই করল অনেক কয়েক ঘন্টা যাবত? গতকাল দুপুরের পর থেকেই নানান নাটকীয়তা। জামাত ঢাকা মহানগর দক্ষিণ শাখার তাদের পেশাজীবীদের সাথে পেশাজীবী দায়িত্বশীলদের সাথে একটা মিটিং করার পর থেকেই দিনভর এখন পর্যন্ত, আমি যখন কথা বলছি তখন বাংলাদেশে 5 জুন প্রায় দুপুর, তো এই সময় পর্যন্ত নানান উত্তেজনা, নানান নাটকীয়তা, সংবাদের শিরোনামের বিষয়ে জামাত কি করবে, কি হতে যাচ্ছে 5 জুন। এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখেন, তারা গতকাল বিকেলে 4 জুন বিকেলে যখন জামাত জানতে পেরেছে যে তাদেরকে অনুমতি দেওয়া হয়নি কর্মদিবসের কারণে, তার আগেই কিন্তু এই অনুমতি পায়নি সেই তথ্য আসার কয়েক ঘন্টা আগে পেশাজীবী দায়িত্বশীলদের সাথে বৈঠক করে জামাতের নেতারা, বিশেষ করে মতিউর রহমান আকন বন্যন নেতারা বলেছে যে আগামীকাল প্রোগ্রাম হবে, বিক্ষোভ সমাবেশ হবে, তাদের সর্বোত্তম প্রস্তুতি। ইন্টারেস্টিং, ভালোভাবে খেয়াল করুন জামাত খেলাটা কোথায় খেলেছে। জামাত যে কতটা স্মার্ট, কতটা চালাক, কতটা কৌশলী, জামাত যে অন্যান্য সবাইকে বোকা বানিয়েছে পরিস্থিতিতে জামাতের হাতে, এই বিষয়টা দেখুন। তা জামাত কী করলো? আবার যে দুপুরের আগেই প্রোগ্রাম করেছিল পেশাজীবী দায়িত্বশীলদের সাথে, সেখান থেকে বলেছে আগামীকাল কর্মসূচি সফল করুন, আহ্বান জানিয়েছে, কিন্তু অনুমতি পায়নি, সেটা কিন্তু বিকেলের খবর। কিন্তু দুপুরের আগেই যে বৈঠক করেছিল পেশাজীবী দায়িত্বশীলদের সাথে, সেই নিউজ তারা সন্ধ্যার পর রাতে প্রচার করেছে তাদের অফিসিয়াল মিডিয়াগুলোতে, যেমন তাদের ভেরিফাইড ফেসবুক পেজে বা জামাত নেতাদের পেজে। এখন ঘটনা কী ঘটেছে? অনুমতি পাওয়া না পাওয়ার খবরের কয়েক ঘন্টা আগে, আই রিপিট দিস সেন্টেন্স, অনুমতি পাওয়া না পাওয়ার খবরের কয়েক ঘন্টা আগের বক্তব্য, সেটাকে নিয়ে মিডিয়াগুলো তোলপাড় তৈরি করে দিয়েছে কি যে আগামীকাল জামাত বিক্ষোভ করবে, আগামীকাল জামাত প্রোগ্রাম করবে। তো এটাকেই ধরে নিয়েছে যে অনুমতি পায়নি, তাতে কি আগামীকাল জামাত বিক্ষোভ করবে, মিডিয়াগুলো এটা প্রচার করেছে রাতভর। এবং জামাতের নেতারাও কি করেছে যে ওই যে অনুমতি পাওয়া না পাওয়ার খবরের আগের বক্তব্যগুলো প্রচার করেছে, তো এতে মিডিয়াগুলো ধরে নিয়েছিল যে আগামীকাল জামাত প্রোগ্রাম করবে। বিভিন্ন গণমাধ্যম বিভিন্নভাবে এ বিষয়ে নিউজ করেছে, যেমন বাংলা ভিশনের একটা রিপোর্ট যেটা 5 তারিখের নিউজ, 5 তারিখের সকালের দিকের নিউজ, অনুমতি না পেয়েও আজ কর্মসূচি পালনে প্রস্তুত জামাত, এটা কিন্তু বলেনি যে করবে, প্রস্তুত জামাত। আমি যতটুকু খেয়াল করেছি, আমার বিশ্লেষণে বা অবজারভেশনে ভুল হতে পারে, অনুমতি দেয়া হয়নি এই কথা জানার পর জামাতের কোনো দায়িত্বশীল কোথাও বলেছে যে অনুমতি দেয়া হয়নি তারপরেও আমরা প্রোগ্রাম করব, এটা আমি শুনি নাই। আমি যতটুকু শুনেছি অনুমতি পাওয়া না পাওয়ার খবরের আগে তারা বলেছে যে প্রোগ্রাম করবো যেভাবেই হোক। এটা এখন অনুমতি যাতে দেয় এজন্য তো চাপ প্রয়োগের অংশ হিসাবে এ ধরনের রাজনৈতিক কথা বলে যে এটা সাংবিধানিক অধিকার, অনুমতি না দিলেও আমরা প্রোগ্রাম করি, অমুক তমুক আগে করতাম। কিন্তু এবার কিন্তু অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের পর এ ধরনের কথা আমি অ্যাটলিস্ট শুনিনি, আপনারা শুনলে জানান যে কোথায় শুনেছেন। কিন্তু মিডিয়াগুলো যে নিউজগুলো করেছে এটা হচ্ছে অনুমতি পাওয়া না পাওয়ার খবরের বেশ কয়েক ঘন্টা আগের যে বক্তব্য সেটা। তারপরে কি হলো? আসলে এই যে আমাদের পুলিশ বাহিনী, তারা বলে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু ঠিক বলেছেন যে ভুল বোঝাবুঝি হয়েছিল, তাদের কাছে নাকি তথ্য ছিল যে জামাত নেতারা কয়েকদিন আগের কথা যে ডিএমপিতে আসার আগে নাই কোথায় মিটিং করেছিল, ভুল বোঝাবুঝি। তো এরকম এই যে জামাত আজকে এই করবে সেই করবে, সকাল থেকে ঢাকার কী চিত্র আমাদের কাছে, যে তথ্যগুলো এসেছে বা যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, বাইতুল মোকাররমের উত্তর গেট শুনশান নিরাপত্তা, মনে হয় যেন বড় কিছু, পুলিশ সতর্ক অবস্থায় একেবারে খুব সকাল থেকে। মানে আমি ব্যক্তিগতভাবে আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব অনেকের মধ্যে পুলিশ কর্মকর্তা রয়েছে, উচ্চপদস্থ এসআই, এদের জীবন অত্যন্ত কষ্টের, এদের অনেক দায়িত্ব পালন করতে হয়, মহান দায়িত্ব পালন করে এরা। সবাই যখন ছুটি কাটায় বিভিন্ন জাতীয় দিবসে তখন এদের দায়িত্ব বেড়ে যায়, ঘুম নেই, ঠিক মতো খাওয়া নেই, পরিবারকে সময় দিতে পারে না, আইন শৃঙ্খলা রক্ষার জন্য দায়িত্ব পালন করতে হয়। তো এখানে খুব সকাল সকাল উঠে, হয়তোবা এই জামাতের 5 জনের কর্মসূচি নিয়ে এই নাটকীয়তা না ঘটলে সকাল সকাল উঠে এভাবে তাদেরকে পাহারায় বসতে হতো না।
তার দিন শেষে জামাতের সিদ্ধান্ত কি, যে এত কিছু প্রচার হলো, এত উত্তেজনা, পুলিশও সকাল থেকে পাহারায়, কিন্তু জামাতের সিদ্ধান্ত, জামাত তো বলেই নি আগে যে তারা পাঁচজন কর্মসূচি পালন করবে। সর্বশেষ বাংলা ভিশনের রিপোর্ট যেটা পাঁচজন প্রকাশিত হয়েছে সকালের কিছুক্ষণ পরেই, 11টার কিছুক্ষণ পরেই এটা পাবলিশ হয়েছে, বিক্ষোভ করবে না জামাত অনুমতি চাওয়া নিয়ে নতুন সিদ্ধান্ত। এর মানে জামাতের সিদ্ধান্ত বিক্ষোভ করবে না, এবং আমরা তো গতকালকেই বলেছি অনুমতি ছাড়া কিছুতেই উচিত হবে না জামাতের প্রোগ্রাম করা, বরং একটা মহল চায় জামাত যাতে অনুমতি ছাড়া রাজপথে নামে, এটা ফাঁদ, যাতে জামাতকে শায়েস্তা করা যায়, এই ফাঁদে পা দেওয়া যাবে না। এটা আমরা সাথে সাথে বলেছিলাম অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত আসার পর থেকে, জামাতকেই পরামর্শ দিয়েছিলাম আলোচনার মাধ্যমে, এবং জামাত এটাই ভাবতে, এটা তো বোঝা দরকার জামাতের কৌশল এটাই হবে, কারণ জামাত এখন এই যে অনুমতি দেয়নি, তারা অনুমতি চাইতে যাচ্ছে, এই বিষয়টাই দেখাতে চায়। সমাবেশ করা না করার মধ্যে তেমন কতগুলো সার্থকতা নেই, বরং বিশ্ববাসীকে দেখানো যে তাদের সাথে কী করা হচ্ছে। তো এতে তো জামাত জিতে গিয়েছে, এবং অযথা তথ্য নেই, তথ্য নেই, কিছু নেই, অযথা সকাল থেকে তারা বসে আছে যে জামাত কোন জায়গায় নেমে যায় কী হয়, অথচ জামাত নেতারা যারা প্রোগ্রাম করবে, ডক্টর শফিকুল ইসলাম মাসুদের ফেসবুকে দেখলাম তিনি পটুয়াখালীতে কোথায় কী প্রোগ্রাম করছেন, অথচ তার নেতৃত্বে প্রোগ্রাম হওয়ার এটা স্বাভাবিক, কারণ যেহেতু ঢাকা মহানগরের প্রোগ্রামগুলোতে তিনিই নেতৃত্ব দেন দক্ষিণের প্রোগ্রামগুলোতে। তো বুঝতে পারলেন জামাত খেলাটা কোথায় খেলেছে। তো শেষ পর্যন্ত চমৎকার সিদ্ধান্ত জামাতের, নানান নাটকীয়তার মধ্য দিয়ে পরে সবাইকে অনেক সবাই কেউ কাউকে বোকা বানাতে চায়নি, বোকা হয়েছে আসলে, জামাত সম্পর্কে জানে না বুঝে না, মিডিয়াগুলো আন্দাজে এক একটা ধারণা করে জামাত এই করতে যাচ্ছে সেই করতে যাচ্ছে, এগুলো স্টারের অভাব আমি মনে করি। তা আমরা যে বিশ্লেষণ করি জামাত সম্পর্কে, আমাদের বিশ্লেষণটা অথেন্টিক, এবং আমরা সবসময় পরামর্শ দিই আইনের শাসন মেনে চলার, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার, পুলিশের রীতিনীতি এগুলোর প্রতি শ্রদ্ধা দেখানো, পুলিশের সাথে কোনো ওয়েতে সংঘাত সংঘর্ষে যাওয়া যাবে না, ধাক্কাধাক্কিতে যাওয়া যাবে না, শতভাগ পিসফুল কর্মসূচি পালন করা সম্ভব হলে করবে, না হলে করবে না, পিছু হটবে, দেখাবে জাতিকে যে না আমাদের কর্মসূচি করতে দেয় না, ইটস এনাফ, এর চাইতে বেশি কিছু দরকার নেই। যতদিন পর্যন্ত রাষ্ট্র জামাতকে আইনিভাবে নিষিদ্ধ না করবে, নিবন্ধন থাকা না থাকা আর নিষিদ্ধ তো এক নয়, কারণ যা নিবন্ধন না থাকলেও তারা তো ঠিকই নির্বাচন করতে পারে, এবং রাজনৈতিক দল হিসেবে তো নিষিদ্ধ নয়, জুডিশিয়াল প্রক্রিয়া হোক আর এক্সিকিউটিভ অর্ডার হোক, নিষিদ্ধ হলে তখন জামাতের মিছিল সমাবেশ করার পক্ষে একটা সেন্টেন্সও কেউ বলবে না আমরা জানি, কিন্তু এবং জামাতও সেটা করবে না, কিন্তু এই একটা বৈধ রাজনৈতিক দলকে কেন সভা সমাবেশ করতে দেওয়া হবে না। তবে এই যে খেলা, এটা পুলিশ যথেষ্ট নরম হয়েছে, ধন্যবাদ জানিয়েছি, যে তারা তো বলেনি যে জামাতকে এই কারণে করতে দেওয়া হবে না, তারা বলেছে যে কর্মদিবসের কারণে করতে দেওয়া হবে না, এটাই জামাতকে অফিসিয়ালি জানিয়েছে, জামাত নেতা সাইবুর রহমান যেটা মানব জমিনকে জানিয়েছিলেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সহ তিনটি মৌলিক দাবিতে রাজধানীতে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। দলটির একজন কেন্দ্রীয় নেতা জানিয়েছে, এখন এটাও একটা কৌশল দেখেন, জামাতের কেন্দ্রীয় নেতারা আনুষ্ঠানিকভাবে প্রোগ্রাম করবে কি করবে না এ বিষয়ে কোনো অফিসিয়াল বক্তব্য গতকাল বিকেলের পর থেকে দেয়নি, করবে কি করবে না, তাদের ফেসবুক পেজে যে সব বক্তব্য প্রচার হয়েছে, তাদের ফেসবুক পেজে এখন ভেরিফাইড ফেসবুক পেজ তাদের মূল মিডিয়া, সেখানে আগের বক্তব্য প্রোগ্রাম করবে, নতুনভাবে কোনো বক্তব্য কিন্তু দেয়নি, এটা আবার অনেকে বুঝতে পারেনি। তো জামাত যে আসলে স্মার্ট পলিটিক্স করছে তার একটা প্রমাণ এটা। দলটির একজন কেন্দ্রীয় নেতা জানিয়েছে, কে তার নামও বলেনি, তাহলে তো নাম বলতো, জামাত শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিক আইনের প্রতি শ্রদ্ধাশীল দল, তাই সংঘাত এড়াতে কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত নিয়েছে, প্রশাসন যেহেতু বলেছে কর্মদিবস নয়, ছুটি হলে তারা অনুমতি দেবে, এখন ছুটি হলে অনুমতি দেবে একথা বলেছে এটা আমি শুনিনি, এটা এই জামাত নেতা হয়তো বলছে, যাই হোক যদি এটা বলে থাকে তাহলে তো কোনো কথাই নেই, ছুটির দিনে অনুমতি দেবে, এটা না, এখন ছুটির দিনে যদি অনুমতি দেয়ও তারপরও এই দিন হয়তো বা কোনো মহল চেয়েছিল যে অনুমতি না পেয়ে জামাত যাতে মাঠে নামে, জামাতকে ফাঁদে ফেলানো যায়, জামাত ফাঁদে পা দেয়নি, জামাত স্মার্ট, তাই আমরা আজকে কর্মসূচি থেকে বিরত থেকে ছুটির দিনে বিক্ষোভের অনুমতি চাইব, তিনি অনুমতি চাইব, অনুমতি ছাড়া কিন্তু করতে চাচ্ছে না। তিনি বলেন পুলিশ প্রশাসন যদি নাগরিক এবং সংবিধানের অধিকার মেনে চলে তাহলে জামাতকে পরবর্তী কর্মসূচি পালনে বাধা দেবে না, বাধা দিলে দেখ, বাধা দিলে জামাত করবে না প্রোগ্রাম, সমস্যা নেই, কিন্তু যারা বাধা দিবে তারা ভেসা রেস্ট্রিকশন খাবে, এটা হচ্ছে সত্য কথা, বাধা দিলে প্রোগ্রাম করার কোনো দরকার নেই, কোনো লাভ নেই। আর আমি বরাবরই বলি কখনো জামাতকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, কোনো দিন কারো সাথে কোনো ধাক্কাধাক্কিতে জড়াবে না, জামাত হবে শতভাগ অহিংস রাজনৈতিক দল, শতভাগ পিসফুল পলিটিক্যাল পার্টি, বাধা অতিক্রম করে সমাবেশ করে কোনো লাভ নেই, এগুলো বিএনপি করুক। এদিকে আজ সোমবার 5 জুন 11টায় কর্মসূচি পালন নিয়ে সংবাদ সম্মেলন করার কথা
রয়েছে দলটি সেখানে তারা বিস্তারিত জানাবে। আমরা চাই এই সংবাদ সম্মেলন প্রেস ক্লাবই করুক, এই সংবাদ সম্মেলনের বিশ্লেষণ নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। যে আমাদের কেন্দ্রীয় নায়েবে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা বিশৃঙ্খলা চাই না, শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নে সহযোগিতা করে পুলিশের নৈতিক দায়িত্ব। স্পষ্ট কথা, জামাত কোনো বিশৃঙ্খলা করবে না, বিশৃঙ্খলা হয় অন্য কেউ করবে, সেই সুযোগও জামাত দিবে না। এই বক্তব্য থেকে বোঝা যায় বাংলাদেশে রাজনীতি করার জন্য নিবন্ধন জরুরি নয়, রাজনৈতিক সভা সমাবেশ মিছিল করার জন্য নিবন্ধন কিংবা অনুমতির প্রয়োজন নেই। সেই সমাবেশে বাধা দেয়া মানে সুষ্ঠু নির্বাচনের পথে বাধা দেয়া, গণতন্ত্রের পথে বাধা দেয়া, অ্যাবসলিউটলি রাইট। আর নিবন্ধন বিষয়টা যদি এত সিরিয়াসই হয়ে থাকে তাহলে সে এটা এখন পর্যন্ত স্টিল সাব জুডিস, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলো, এটা আদালতে এখনও বিচারাধীন, চূড়ান্ত রায় সব ধরনের জুডিশিয়াল প্রক্রিয়া শেষ হওয়ার পরও যদি পুলিশ এই নিবন্ধন থাকা না থাকার বিষয়ে সভা সমাবেশ করার অধিকারের প্রশ্ন মীমাংসা করতো তাহলে একটা মেনে নেওয়া যেত, তো সাব জুডিস ম্যাটার তো এভাবে করতে পারে না। জামায়াত নেতারা বলেছেন পুলিশের থ্রেটে নয়, মানুষের নিরাপত্তার স্বার্থে কর্মসূচি পেছানো হচ্ছে। আজকে কর্মসূচি পালনে সাবধানে সব ধরনের প্রস্তুতি জামাতের ছিল। এখন জামাত যে অনুমতি ছাড়া প্রোগ্রাম করতে পারে বা পুলিশের থ্রেট বা এগুলো ভয় পায় না সেটা তো আমরা আগে দেখেছি, কিন্তু না, জামাত এখন পরিস্থিতির সুবিধা নিতে চায়, ভিসা নীতির সুবিধা নিতে চায়। গত সোমবার জামাতের চার সদস্যের প্রতিনিধি দল বিক্ষোভের অনুমতি চাইতে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কার্যালয়ে গিয়ে আটক হয়েছিল, যদিও কিছু সময় পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। মোটের উপর এই যে সিদ্ধান্ত নানার নাটকীয়তার পর জামাতেরই লাভ হলো, আর সকাল থেকে ঢাকায় যে একটা সতর্ক প্রক্রিয়া এগুলো সব আন্দাজের উপর ভিত্তি করে বলে মনে করি, কারণ আমরা ফেসবুকে দেখেছি, এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফেসবুকের দিকে নজর রাখলেও তো হয় যে জামাতের নেতারা শফিকুল ইসলাম মাসুদকে দেখলাম যে পটুয়াখালীতে প্রোগ্রাম করছে, তাহলে কিসের কী প্রোগ্রাম করবে তাদের চিন্তাই ছিল না আমার যেটা মনে হয়, কারণ তারা তো বলেনি কেউ, প্রস্তুতি ছিল জামাত এমন একটা সুসংগঠিত দল, তারা সবসময় প্রস্তুত। যাই হোক, আমরা শান্তি চাই, গণতন্ত্র চাই, নিয়মকানুন মেনে সব কিছু করুক জামাত, আইনের প্রতি শ্রদ্ধাশীল হোক এবং আইন জামাতের প্রতি যথাযথভাবে প্রয়োগ করা হোক, আমরা সেটাই চাই। যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইনের দৃষ্টিতে সবাই ইকুয়াল, বিএনপি যে অধিকার ভোগ করতে পারবে আইনের দৃষ্টিতে, সাংবিধানিক অধিকার আওয়ামী লীগ যা পারবে, জামাতও সেটা পারবে, এটাই হচ্ছে বাস্তবতা।